আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুব সহজ একটি ব্যবসা আপনাদেরকে শেখাবো, কিভাবে সেই সহজ ব্যবসাটা করবেন। এটা এমন একটা ব্যবসা শুধুমাত্র 500-1000 টাকা পুঁজি নিয়েও শুরু করতে পারবেন, এবং যারা একবারে অনভিজ্ঞ লোক কিছুই জানে না তারা করতে পারবেন। এটা হচ্ছে কাঁচা চিপস কিনে আনবেন। কাঁচা চিপস কিনে এনে এটা ভাজবেন। আমরা সম্পূর্ণ দেখাবো প্রসেসটা, কিভাবে ভাজা হয়, কীভাবে এবং কীভাবে ভাজলে সুবিধা হবে, মানে কম খরচে ভাজা যাবে, আর প্যাকেজিং কীভাবে করবেন, কোন কোন উপায়ে প্যাকেজিং করা যাবে, এর সাথে কোন খেলনা দিবেন, মশলা কী হবে, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। চলেন আমরা বলি আগে। তো এভাবে একটা কড়াইয়ের মধ্যে তেলটি একদম হিট করে নেবেন, আর চিপসগুলো যখন নেবেন চিপসগুলো অবশ্যই যাতে শুকনা হয়, ভেজা থাকলে কিন্তু অনেক তেল খাবে, ঠিক আছে, মানে অনেকক্ষণ হওয়ার পরে কিন্তু এই হবে। আর যদি শুকনা থাকে তাহলে দেখবেন সাথে সাথে গরম তেল দিলে থাকলে সাথে সাথে ফুলে উঠবে, মানে খুব কম তেলের মধ্যে সেটা কিন্তু হয়ে যাবে। তো শুকনা চিপস নেবেন, আর চিপসের দাম টাম সব বলবো আমি, আর একটা 1 কেজিতে কত প্যাকেট করা যাবে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং 1 কেজিতে কয়টা প্যাকেট করতে পারবেন সেসব বিষয় নিয়ে কথা বলবো। এছাড়াও আমরা কোন কোন খেলনা দিয়ে তৈরি করা যাবে এবং প্যাকেজগুলো কীভাবে প্যাক করবেন সেসব বিষয় নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে তেলে দেওয়ার পদ্ধতি, এটা ফ্রাই করার পদ্ধতি। তো আমরা সবগুলো একবারে করে নিই, তারপরে আপনারা দেখবেন আস্তে আস্তে, তারপর আমি প্যাকেজিং নিয়ে দেখাবো, প্যাকেট কোন কোন ধরনের প্যাকেট পাওয়া যায়। দেখেন গরম তেলে দিলে এটা একবারে ফুলে উঠবে, কিন্তু যদি এটা আপনি কম আঁচের মধ্যে নেন বা এটা ভেজা থাকে তাহলে কিন্তু হবে না। তো আমরা অনেক ব্যবসার আইডিয়া দিয়ে রেখেছি, খেজুরের ব্যবসা, সেমাইয়ের ব্যবসা, বিভিন্ন প্যাকেট নিয়ে শুরু করতে পারবেন যেসব ব্যবসা, আরও অনেক ধরনের ছোট ছোট ব্যবসা আমরা দিয়েছি, চিপসের ব্যবসা দিয়েছি, ঠিক আছে। তো যারা নতুন উদ্যোক্তা তারা কীভাবে শুরু করবেন, এইভাবে ছোট অনেক উদ্যোগ নিয়ে আমরা কাজ করি যারা শুরু করতে পারবেন। তবে একসময় BSTI নিবেন, অবশ্যই BSTI ছাড়া কাজ করবেন না, ফুড আইটেম যেহেতু আপনাকে অবশ্যই নিতে হবে। আমাদের চ্যানেলে অনেক সময় কীভাবে চলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে মোটিভেট করবেন। আর অনেক ধরনের চিপসের কাটিং চিপস পাওয়া যায়, যদি আপনারা নিতে চান আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করব। চিপসের দাম এবং আরও যত কিছু বিষয় রয়েছে সব কিছু আমরা শেষে জানবো, এবং লটারির দাম বা যে খেলনাগুলো আমরা ব্যবহার করব সেই খেলনাগুলোর দাম আমরা শেষে দেখবো আস্তে আস্তে। তো চলেন এবার আমরা আস্তে আস্তে প্যাকেজিং প্রক্রিয়াতে যাই, কীভাবে প্যাকেজ করতে হয়। তো দেখেন যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তো আপনারা একটু মশলা বা লবণ মিক্সড করবেন এখানে, তাছাড়া যদি টেস্ট না হয় তাহলে খেলনা দিয়ে শুধু বেশি দিন চালানো যাবে না, খেলনা দিয়ে কিছুদিন টানতে পারবেন, কিন্তু যদি টেস্ট ভালো হয় তাহলে খেলনা ছাড়াও একসময় আপনার ইয়াটা প্রচুর চলবে। তো এই ধরনের পিপি পাওয়া যায়, প্রিন্ট করা পিপি, এগুলো আপনি ঢাকা চক বাজারে পেয়ে যাবেন বা যেখানে প্যাকেজিং আইটেম বিক্রি হয় সেখানে পাবেন। যদি না পান আমাকে বলবেন, আমি সেল করি না কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে প্রোভাইড করার বা সেলারদের নাম্বার দেওয়ার। তো এগুলো নিয়ে আপনারা চিপস, চানাচুর, বিভিন্ন ধরনের প্যাকেজিং করতে পারবেন। এছাড়াও সাদা পিপি থাকলে লেবেল তৈরি করবেন, কাগজের লেবেল কম্পিউটার দোকানে প্রিন্ট করে নেবেন, কাগজের লেবেল এবং সাদা পিপির মধ্যে চিপস ধরে সেই লেবেলটা ঢোকে দিতে পারেন। তো এভাবেও আপনারা সিল করে বন্ধ করতে পারেন। এছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে, যেমন এখানে কিন্তু এরা কয়েন দিচ্ছে, দেখেন এখানে 1 টাকা 2 টাকার কয়েন দিচ্ছে, 5 টাকার কয়েন দিচ্ছে। তো মনে করেন 100 প্যাকেটের মধ্যে 1টাতে 5 টাকার কয়েন দিলেন, এভাবে করে কিন্তু চালাতে হবে। এভাবে বাচ্চারা কয়েনের টাকার লোভে বা খেলনার লোভে কিন্তু তারা কিনবে, আর এগুলো টার্গেট কিন্তু বেশিরভাগ বাচ্চা কাস্টমার, ঠিক আছে, বেবি কাস্টমাররাই কিন্তু আপনার টার্গেট হওয়া উচিত, তাহলে কিন্তু প্রচুর চলবে এই ব্যবসাগুলো। আপনি রমজানেও করতে পারেন, রমজান ছাড়াও এটা সারা বছরের একটি ব্যবসা, তো যে কোনো সময় এটা করা যাবে। এছাড়াও ওয়ান টাইম গ্লাস নেবেন, ছোট গ্লাসগুলো যেখানে চা খাওয়া হয়, তো ওই ধরনের কাপ নিয়ে আপনি সেখানে হিসাব করবেন। আমার মনে হয় 1 কেজিতে আপনি যদি 5 টাকার প্যাকেট তৈরি করেন তাহলে আপনি 220-250 প্যাকেট তৈরি করতে পারবেন 1 কেজিতে। তো ওইটা তৈরি করে আপনারা কী করবেন, ওইখানে ওয়ান টাইম প্যাকেজে চিপসগুলো ভরবেন এবং একটা খেলনা দেবেন। খেলনার আইটেম বিভিন্ন পাওয়া যায়, যেমন ছোট ছোট আপনি দেখবেন 144 পিসের প্যাকেটের দাম, আপনার 144 পিসের প্যাকেটের দাম দেখা যায় 150 টাকা, ঠিক আছে। তো মানে 1 টাকা পিস পড়লো, 1.5 টাকা পিস পড়লো, ওই ধরনের খেলনা 40 পয়সা পিস, 50 পয়সা পিসের খেলনা পাওয়া যায়, আরও কম দামিও খেলনা পাওয়া যায়, ছোটো ছোটো ড্রাগন হয়, তারপর হাতি টাতি এগুলো অনেক কিছু থাকে, এগুলো আপনি দিতে পারেন। একটু দামের মধ্যে দিলে 2 টাকা 3
টাকার দিতে পারেন, সেই খেলনাগুলো দিবেন, দিয়ে আপনি এগুলো কয়েকদিন যদি এভাবে দেন তাহলে বাচ্চারা যদি দেখবে খেলনা বা টাকা তাহলে তারা লোভে গিয়ে কিন্তু এগুলো কিনবে, ঠিক আছে? তো এইভাবে ব্যবসাগুলো শুরু করতে পারেন। আর এইভাবে দিলে চিপসটা আপনার 15-20 দিনের মতো ভালো থাকবে, তো আপনারা খুব বেশি তৈরি করবেন না, একটু সাবধানে তৈরি করার চেষ্টা করবেন যাতে বেশি দিন বেশি স্টকে না চলে যায়। আর প্যাকেটগুলো আপনি 250-300 টাকা কেজি, 350 টাকা কেজি পাবেন, যেখানে 800-900-1000 পিস হয় সাইজ হিসাবে। আর যদি প্লেন পিপিটা নেন তাহলে দেখবেন 1000-1200 টাকা হয়ে যাচ্ছে, মানে 1000-1200 পিস পেয়ে যাবেন 250-300 টাকার মধ্যে, মানে কেজি আকারে পাওয়া যায় এগুলো। আর চিপসের দাম হচ্ছে আপনার 50-90-100 টাকা মতো কেজি, বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটির উপরে, ঠিক আছে? এর চেয়ে বেশি না, আপনি চেষ্টা করবেন মাঝারি দামের নেওয়ার। আর ব্যবসা যখন বড় হবে অবশ্যই BSTI লাইসেন্স নিয়ে ব্যবসা করার শুরু চেষ্টা করবেন। সবাই ধন্যবাদ সবাইকে।